অবশেষে সম্ভাবনাকে সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের সরকারের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব পেতে চলেছেন বিপ্লব মিত্র। আগামী সোমবার নির্দিষ্ট নিয়ম মেনে রাজভবনে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। বিপ্লব মিত্রের মন্ত্রিত্ব প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই খুশির আবহে সৃষ্টি হয়েছে জেলা তৃণমূল শিবিরে। সূত্রের খবর অনুযায়ী আগামী সোমবার বেলা 11টায় রাজভবনের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূল সরকারের বেশ কয়েকজন নবনির্বাচিত বিধায়করা মন্ত্রিত্ব গ্রহণ করতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রিসভায় প্রত্যাশিতভাবেই মন্ত্রিত্ব পেতে চলেছেন উত্তরবঙ্গের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব তথা হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। ইতিমধ্যে বিপ্লববাবুকে রাজভবনে শপথ গ্রহণ করবার জন্য আমন্ত্রণ করা হয়েছে। তবে নির্দিষ্ট কোন দপ্তরের মন্ত্রিত্ব বিপ্লব মিত্র পেতে চলেছেন সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, পূর্ত কিংবা কারা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ কোনো একটি দপ্তরের মন্ত্রিত্ব বিপ্লব মিত্র পেতে পারেন বলে খবর। তবে এই প্রসঙ্গে বিপ্লব বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং জেলা তথা রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে বিধানসভা নির্বাচনে 34 বছরে বাম সরকারকে পরাস্ত করে রাজ্য তৃণমূল ক্ষমতা দখল করে। সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিপ্লব মিত্র। বিপ্লববাবু এই জয়ের পর তাকে পূর্ণমন্ত্রী করবার দাবি ওঠে তৃণমূল শিবিরে। তবে সেই সময় বিপ্লব মিত্রকে মন্ত্রী না করা হলেও পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের বিচার ও আইন বিভাগের পরিষদীয় সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো। এরপর 2016 সালের বিধানসভা নির্বাচনে বিপ্লব মিত্র পরাজিত হন। এরপর গত 5 বছরে জেলায় দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট বদল ঘটে। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে হরিরামপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন বিপ্লব মিত্র। আর এই জয়লাভের পর স্বাভাবিকভাবে বিপ্লব মিত্রকে মন্ত্রী করবার দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছিল। জেলাবাসীর দাবিকে মান্যতা দিয়ে বিপ্লব মিত্র মন্ত্রিত্ব প্রাপ্তিতে খুশি জেলা তৃণমূল শিবিরে। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানান, বিপ্লব মিত্র নির্বাচিত হবার পর রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন। এর ফলে বিপ্লব মিত্রের হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের ব্যাপক উন্নয়ন ঘটবে। উনি মানে দাঁড়িয়েছিল তখন উনি নিয়োজিত হতে পারেননি, এবার উনি নিয়োজিত হয়েছে বিধানসভা। এর আগে উনি অনেক অনেক কাজে গিয়ে মানে কাজ করে প্রত্যেকটা কাজে ওনার সফলতা হয়েছে, এবং এবার যদি মন্ত্রিত্ব উনি পান তাহলে এবার আরো ভালো জায়গায় পৌঁছে যাবে এবং আরো ভালো কাজকর্ম আমাদের জেলা এবং রাজ্যে হবে। ব্যুরো রিপোর্ট, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।